সো হেই এভরিওয়ান, এই মুহূর্তে আমি রয়েছি বৈদিক ভিলেজে। তো অভিষেক গেছে একটু রিসেপশনে একটা ব্যাপারে একটু কথা বলতে, আর আমি একা একা বসে আছি। ঘরটা দেখছি একটু অন্ধকার অন্ধকার, সব আলোই মোটামুটি নিভিয়ে রেখেছি। তো ওই দেখো, ওখানে খালি একটা আলো জ্বলছে। তো এখানে বসে বসেই আমি কিছুক্ষণ আগে ওইখানে বসে ওই আলোতে অভিষেকের বইটা একটু পড়ছিলাম, বেশ ভয় ভয় লাগছিল পড়ে। লাইট কম, তো ওই জন্য একটু ক্যামেরাটা পরিষ্কার আসছে না। ওকে, সো এখানে দেখো, তোমাদের তো তখন ওবেলা দেখিয়েছি, এখানে একটা খুব সুন্দর ভিউ আছে, কাঁচ আয়না দিয়ে দেখায়, মানে সরি, এই বাইরে জানলাটা দিয়ে দেখা যায়। সো এখন একবার দেখবো, হ্যাঁ, অন্ধকারে কিরম লাগে, চলো দেখি। ওকে, তো তোমাদের দেখাই বাইরেটা, দেখো তো খাওয়া দাওয়ার পর এই যে অভিষেক, কি অন্ধকার গো ওইখানটা, ওই জন্য ভালো করে বোঝাতে পারছি না, মানে তোমরা আমাকে হয়তো ভালো দেখতে পাচ্ছ না। তো খাওয়া দাওয়ার পর আমরা একটা ওয়াকে বেরিয়েছি। এখানে পুরো এই জায়গাটা ফাঁকা, দূরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে প্রচুর গান বাজনা হচ্ছে। তো দেখো চারপাশটা পুরো ফাঁকা রাস্তা। তো এখান দিয়ে এখন আমরা হাঁটছি, বেশ ভালো লাগে এরকম ওয়াকে। এখানে অনেকই বাড়ি আছে, অনেক বাড়ি আছে এখানে, এই যে ঢেকে গেলাম। তো এখানে অনেক বাড়ি আছে, মানে বাড়ি বলতে এখানে অনেক বাংলো আছে, এখানে আলো আছে। এখানে অভিষেক কোথায় গেল? আরে শুরু করেছে তো কন্টিনিউ আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে। দেখেছো এরকম ভাবে কিরম ভাবে আমাদের ভয় পা, আমাকে ভয় পাওয়া। যেগুলোকে বলা হচ্ছে সত্য ঘটনা, মানে আমি আমি নিজে কখনো ভূত দেখিনি, আমি ভূতে বিশ্বাসও করি না। তবে হ্যাঁ, ভূতের সিনেমা দেখি যখন বেশ ভয় লাগে, অন্ধকারে ভূতের সিনেমা দেখার পর অন্ধকার রাস্তা দিয়ে বা কোথাও ফাঁকা জায়গা দিয়ে হাঁটতে ভয় লাগে। আমার গল্প পড়লে ভয় লাগে না তো ভূতের? ওর গল্প পড়লে ভয় লাগে, হ্যাঁ একদম সত্যি ভয় লাগে, আর ভয় লাগে, কিন্তু আমার ভূতে বিশ্বাস নেই। ঠিক আছে, তো এটা কিভাবে তোমরা নেবে আমি জানি না, আমি বিশ্বাস করি না, তুই করিস? না, বিশ্বাস করি না ভূতে, কিন্তু যেটা আমার মনে হয় বহু লোক বিশ্বাস করে, মনে হয় যে কোথাও না কোথাও বোধহয় কিছু গল্প ডেফিনেটলি রয়েছে, লোকজন কিছু না কিছু দেখেছে, না হলে বিশ্বাসের উপর যার হয়তো অবচেতন মনের হয়তো ব্যাখ্যা হবে সেগুলো, কিন্তু আমি জানি না, মানে অনেক ক্ষেত্রেই কিন্তু লোকজন যথেষ্ট জোরালো, মানে জোরালো দাবি রাখে যে আমরা ভূত দেখেছি, এবং একাধিকবার দেখেছি। তো আমি কখনো দেখিনি তাই আমি বিশ্বাস করি না, কিন্তু অনেকেই দেখেছেন বলে বলেন আর কি। যেমন আমার শাশুড়ি মাই দেখেছেন, এবং তারই একটা গল্প ও আজকে শেয়ার করবে। তো আজকে ভিডিওটা মেনলি এই ধরনের একটা ভৌতিক গল্পর ওপর আর কি বেস করে, যেটা অভিষেকের সাথে উনি শেয়ার করেছিলেন, আর অভিষেক আবার সেই গল্পটা আমাকে একদিন বলেছিল, এবং গল্পটা বেশ গায়ে কাঁটা দেওয়ার মতনই। মায়ের সঙ্গে মায়ের ছোট মাসির খুব গভীর সম্পর্ক ছিল, মানে একদম বন্ধুর মতনই প্রায় বলা যেতে পারে, যদিও মানে মাসি ভাগ্নির মধ্যে যতটা ফারাক হওয়া উচিত তেমনই ছিল আর কি। আগেকার দিনে তো খুব পিঠোপিঠি হতো, তা নয়। তো মায়ের মামার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, মা যে সময়কার গল্প বলে সে সময় মায়ের ছোট মাসি বিয়েও হয়ে গেছে। তো মা থাকতো বর্ধমানে, তাই তো? আমার মামার বাড়ি বর্ধমানে, মা তখন বর্ধমানেই ছিল যে সময়কার ঘটনা এটা।
তো দুপুরের পর থেকে সেদিন খুব বৃষ্টিও পড়ছিল। মায়েরা আট ভাই বোন, এবার সে সময় যেটা হতো যে সমস্ত ভাই বোন একসঙ্গে রাত্রেবেলা, আর আমি বর্তমানে ওর মামার বাড়ি গেছি, তো সেখানে মানে ওরকম বড় ঘর, সেখানে ধরো বিশাল বড় একটা গদি, স্কুল বাড়ির মতন ঘর, হ্যাঁ, গদি পেতে দেওয়া হলো, তো সেখানে সব ভাই বোনেরা পরপর শুয়ে পড়লো। সেই দিনকে মা বলে আর কি, সেদিন যখন মানে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, রাতের দিকে সে বৃষ্টি আরো বেড়েছিল, মানে আমার মনে হয় বোধহয় নিম্নচাপ ছিল আর কি। তো গভীর রাতে মানে অ্যারাউন্ড 11:30 একটা নাগাদ আমার বড় মাসি মানে মায়ের ঠিক ছোট বোন আর কি, মাকে বলে যে দিদি একটু বাথরুমে যাবো, যাবি? তো এই সমস্ত সে সময় তো হতো, মানে বাচ্চারা ভয় পায় তখন। আমি বলি যে এখন আমি ওর মামার বাড়িতে গিয়ে দেখেছি যে অনেক চেঞ্জ হয়েছে, মানে আমি তো আগে দেখিনি, ওদের কাছে গল্প শুনেছি। তো আগে কি ছিল, ওদের বাথরুমটা মামার বাড়ির বাইরে ছিল, মানে উঠোন পেরিয়ে গিয়ে আলাদা করে বাথরুম ছিল, এখন যেমন অ্যাটাচ বাথরুম, বেশ খানিকটা দূরেই ছিল, হ্যাঁ বেশ খানিকটা দূরেই সেই বাথরুম ছিল, এবং মানে কাঁচা উঠোন, তাতে বৃষ্টি বাদলার জন্য মানে জল টল জমেও টমে যেত, হ্যাঁ হ্যাঁ। তো মা তখন ছোট, মা তখন ছোট বোনের জন্য মানে যাই আছে, ঠিক আছে চল অঞ্জু, মানে আমার বড় মাসির নাম অঞ্জু আর কি, ঠিক আছে চল অঞ্জু যাচ্ছি, মানে একা আর কি বাথরুমে যেতে ভয় পাচ্ছিল, দিদিকে ডেকেছি। তো যাই হোক, তো ছোট বোনের সঙ্গে তো মা হাত ধরে একসঙ্গে বাথরুমে গেছে। তো মায়ের বর্ণনা আর কি, যে তখন বৃষ্টি একটু একটু করে ধরছে আর কি, কিন্তু টিপটি টিপটি করে বৃষ্টি পড়ছে। মায়ের হাতে কোনো মানে ওই সময়টা যা হয় আর কি, বাচ্চারা একটা হ্যারিকেন ট্যারিকেন নিয়ে টিয়ে যায় আর কি, কিন্তু সেরকম মানে সেরকম সুযোগ ছিল না, বোধ হয় বৃষ্টি পড়ছিল বলেই নিয়ে যায়নি হয়তো, যদি কাজটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বড় মাসি বাথরুমে ভেতরে তো এরকম সময় হঠাৎ মা দেখে যে লাল পাড় শাড়ি, রংটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু লাল পাড় মায়ের মনে হয় সাদা শাড়ি নয় আর কি, মানে এরকম নয়, হ্যাঁ অন্ধকারে বুঝতে পেরেছিল লাল পেড়ে, মানে একটা আইডিয়া, আইডিয়া হয় না অন্ধকারে, মানে কিছুটা তো চোখ সয়ে যায় যখন, কিছুক্ষণ পর চোখ সয়ে যায় তখন বোঝা যায়। এবার দেখে যে একজন হাঁটতে হাঁটতে মায়ের দিকে আসছে আর কি, তো মা দেখেই খুব উল্লসিত হয় আর কি, মা বলে আরে ছোট মাসি তুমি কখন এসছো? তো ছোট মাসি ছিল না, হ্যাঁ তো ছোট মাসি তুমি কখন এসছো? তো তখন এক মিনিট আমি একটু থামাচ্ছি, ছোট মাসির কিন্তু তখন মুর্শিদাবাদে উনি ছিলেন, তো মা দেখছেন যে বর্ধমানে এসেছেন আর কি ছোট মাসি অত রাতে, হ্যাঁ ঠিক আছে। তো ছোট মাসি যখন কাছাকাছি এসে দাঁড়ায়, মানে খুব ক্লোজে নয় একটু দূরে দাঁড়ায়, এসে বলে যে মায়ের নাম, ডাক নাম মঞ্জু, মায়ের মামা মাসিরা মাকে মজা করে মাঞ্জা বলে ডাকতো আর কি, ঘুড়ির মাঞ্জা মতো আর কি, মঞ্জু থেকে মাঞ্জা, হ্যাঁ। তো ছোট মাসি মাকে বলে যে মাঞ্জা আমি তো রাত্রেবেলায় এসেছি, তুই তখন ঘুমিয়ে পড়েছিস সেই কারণে তোর সঙ্গে আমার দেখা হয়নি। তো মা খুব উল্লসিত হয়, এমন সময় বাথরুম থেকে বড় মাসিও বেরিয়ে আসে আর কি, তো তখন মায়ের ছোট মাসি বলে যে চল তোদের পৌঁছে দিই, মানে বড় মাসিও ওই ওনাকে দেখতে পেয়েছিল ওই মাসে, হ্যাঁ একদম দেখতে পেয়েছিল, মানে আমাকে বড় মাসিও এই গল্প কিন্তু বলেছে, মানে আমি মা মাসি একসঙ্গে বসে আড্ডা মারছি, তখন বড় মাসিও বলে যে তোর মনে আছে দিদি ছেলেবেলায় ছোট মাসির ঘটনাটা? তো ছোট মাসি আগে আগে যাচ্ছে এবং টপটা টপটা করে উঠে যাচ্ছে, মানে খুব দ্রুত সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে আর কি। এইরকম সিচুয়েশনে মা আর দিদি মিলেও যতটা দ্রুত সম্ভব ওপরে উঠে আসে, তো এরকম উঠে এসে বাঁ দিকে টান দিলে দাদুদের পোর্শনটা, টান নিয়ে দেখে যে ছোট মাসি আর নেই, তো ওরা তো মায়ের এবং বড় মাসির মাথা খুব একটা কিছু ঘুরে নিয়ে মাসি আগে উঠে গিয়েছিল, আগে উঠে পিছু ছিল আস্তে আস্তে, হ্যাঁ কিন্তু ওদের কোনো স্ট্রাইকও করে না, স্ট্রাইকও করে ভেবেছে অন্য একটা ঘরে মাসি হয়তো ঢুকে গেছে। তো দুই বোন এসে শুয়ে পড়ে, সকালবেলা যখন ঘুম ভাঙে তখন দেখে যে দিদার ঘর থেকে, দিদা দাদুর যে ঘর সেখান থেকে দিদার কান্নার আওয়াজ আসছে, দ্রুত মায়ের কাছে যায় এবং মানে তোর দিদার কাছে যান, হ্যাঁ মানে আমার মা তার মায়ের কাছে যায়, মানে আমার দিদার কাছে যায় আর কি দৌড়ে, তো গিয়ে জিজ্ঞেস করে যে মা কি হয়েছে তুমি কাঁদছো কেন? তো তখন দিদা কাঁদতে কাঁদতে বলে যে তোর ছোট মাসি মারা গেছে, তো ততক্ষণে বড় মাসিও চলে আসে আর কি, তখন মানে দুই বোন তখন মানে মানে একদম আক্ষরিক অর্থে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর কি। তো তখন দিদা বলে কাঁদতে কাঁদতে যে কাল রাত্রিবেলা 9:30-10 সময় আমার ছোট বোনটা চলে গেছে, হ্যাঁ। তো তখন দিদা মানে তখন মা দিদাকে বলে যে মা আমি তো কাল রাত্রিবেলা ছোট মাসিকে দেখেছি, আমি আর অঞ্জু মিলে বাথরুম করতে গিয়েছিলাম, তখন তো
আমাকে ছোট মাসিই তো আমাদেরকে বাথরুম থেকে বাইরে এসে ঘরে পৌঁছে দিয়েছিল। তো মানে কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা থাকে না, এরকম ক্ষেত্রে বলা হয় যে কাউকে যদি আমি মনে প্রাণে ভীষণ কল্পনা করি বা ভীষণ চাই, সে মানে চোখের সামনে এসে হঠাৎ করে হাজির হয়। মানে এটার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এমন একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় মানে কারোর সাথে, কারোর যদি সেই প্রবল সেই অ্যাটাচমেন্টটা থাকে তাহলে হয়তো এরকম হতো মানে হয়ে থাকে কখনো কখনো। হ্যাঁ, কিন্তু এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে যে আমি কাউকে কল্পনা করছি হয়তো হঠাৎ করে একটা হ্যালুসিনেশন তৈরি হয়, আমি তাকে দেখতে পাই। দুজনেই দেখবে, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার যে দুজন একসঙ্গে তো দেখা হওয়ার কথা নয়, মানে দেখার কথা নয়, এবং শুধু তাই নয় মানে দুজনেই কিন্তু একই সঙ্গে খুব চমকেও গিয়েছিল যখন এই কথাটা শুনে যে রাত্রেবেলা। এবং দিদাও কিন্তু ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল যে মঞ্জু তোকে তো বোন খুব ভালোবাসত, ওই জন্যই বোধহয় তোর সঙ্গে দেখা করতে এসেছিল। সত্যি আমার না কিরকম গায়ে পাটা দিচ্ছে, এত ভয় লাগছে। আমি আজকে ওই দিকটাই ঘুমবো, এইদিকে জানলার পোর্শনটা আমি এদিকে ঘুমবো না। রাত্রিবেলা যদি জানলা খুলে কেউ ডাকে ভয় লাগে, বিশ্বাস তাও যেন কোথায় আটকে যায়, মানে যেহেতু নিজে দেখিনি সেই জন্যই বলতে পারো, কিন্তু শুনে তো একটা ভয় লাগেই। আর মা দেখেছেন, মা মাসি মানে ওর মা এবং মাসি আর কি বড় মাসি, তো ওনারা দুজনেই দেখেছেন, তো কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই ছিল। এই ছিল আমাদের আজকের এই গল্পটা। তো তোমার গল্প এখানে শেষ নয়, গল্প আমার মায়ের হাতে গল্পটা শেষ হলো, কিন্তু আমার স্টকে আরো গল্প আছে। না, আমার স্টকেও আছে, আমি এরকম বেশ কয়েকজনের ঘটনা যাদের মুখে শুনেছি যে তারা দেখেছে, তো সেরকম বেশ কিছু গল্প অভিষেকেরও স্টকে এরকম বেশ কিছু গল্প আছে। তো তোমরা যদি এই ধরনের গল্প আরো শুনতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, তবেই আমরা এই ধরনের আর ভিডিও শুট করবো, তোমরা চাইলে তবেই করবো, কারণ জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে। তো আমাদেরই হঠাৎ মাথায় প্ল্যান এলো যে তোমাদের সাথে এরকম একটা ভূতের গল্প, ভৌতিক গল্প বা এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করে যদি তোমাদের সাথে শেয়ার করা যায় তাহলে কেমন হতে পারে, সেটা একটু অন্য রকমের হবে ভিডিওটা। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য একটু ভয় পাও, ভয় পাও না, ভয় পেও না।